সূর্যবংশের পর এখানে সুখদেব গোস্বামী বলছেন, এবারে তুমি চন্দ্রবংশের কীর্তি শোভন করো, চন্দ্রবংশে শোভন করো। এখানে বড় আশ্চর্য এই সূর্য এবং চন্দ্রবংশ। সূর্যবংশের তে শ্রী রামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন, আর চন্দ্রবংশতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। এসব প্রসঙ্গ বলছেন সুখদেব গোস্বামী, বলেন রাজন অনন্ত চন্দ্রের বংশ শ্রবণ করো। এই পুণ্যকৃতি ঐল প্রভৃতি রাজগণ কীর্তিত হয়ে থাকেন এই বংশেতেই, তারা তাদের নাম আসে। হে রাজন, সহস্র শিষ্যা পরম পুরুষ ভগবানের নাভিকমল হতে বিধাতা উৎপন্ন হন। বিধাতার পুত্র অত্রি ইনি গুণে পিতৃতুল্য ছিলেন। অত্রির নেত্র থেকে অমৃতময় সোম নামক এক পুত্র উৎপন্ন হয়। ভগবান ব্রহ্মা ওই সোমকে বিপ্র ও ঔষধীয় নক্ষত্রের অধিপতি করেছিলেন। সেই সোম অর্থাৎ চন্দ্রমা ত্রিভুবন জয় করে রাষ্ট্রীয় যজ্ঞ করেন, অনেক কথা, বৃহস্পতির পত্নীকে হরণ করেন, অনেক কথা এসব। এইভাবে দেখা যায় চন্দ্রমার পুত্র হল বুধ, আর বুধের পুত্র হল পুরুরোবা। পুরুরোবা অত্যন্ত বলশালী ছিলেন বিরাট, তার পৌরুষত্ব স্বর্গে পর্যন্ত ঘোষিত হয়েছিল। তার সৌন্দর্য এবং তার শরীরের বল বীর্য তার গুণাবলী দেখে স্বর্গের যে দেবী আছেন উর্বশী আকর্ষিত হয়েছিলেন। পুরুরোবা তাকে কিছু করেন না, কিন্তু তিনি আকর্ষিত হয়েছিলেন, এইটি নিয়ম, বিধাতার কি করবেন। তাতে তিনি পুরুরোবার কাছে এসে হাত জোর করে বললেন, আপনার মতো বীর পুরুষ যদি আপনি আমাকে গ্রহণ করেন তাহলে আমার জীবন সার্থক হয়। পুরুরোবা এই প্রার্থনায় অনুমোদন করলেন, কিন্তু তাদের মধ্যে একটা শর্ত ছিল, অনেক কথা এসব। উর্বশী একটা মেষ দিয়েছিল, মেষ দিয়ে বলেছিল মিলনের সময় ছাড়া অন্য সময় তোমাকে যেন কোনো রকমভাবে আমি বস্ত্রহীন না দেখি, এরকম এক শর্ত ছিল। মেষকে চুরি করে নিয়ে যাচ্ছিল একজন। উর্বশী চিৎকার করাতে সেই রাতের অন্ধকারে সে কী করলো, দৌড়াতে আরম্ভ করলো। এই অবস্থায় উর্বশী সুযোগ পেয়ে গেল, উর্বশীর কার্যসিদ্ধি হয়ে গেল। উর্বশী বললেন যে যাকে এতদিন তার কাছে এসে প্রার্থনা করেছিলাম আপনার মতো বীর পুরুষ আদি, এখন আবার গালাগাল দিয়ে বলছে তোমার মতো কাপুরুষ, বলে ত্যাগ করলেন। পুরুরোবার মতো এত মহাবলশালী রাজা তার কি অবস্থা হলো, লজ্জায় দুর্বল হয়ে পড়লেন চিন্তা করতে করতে, খুঁজতে আরম্ভ করলেন। তে তো ত্যাগ করে চলে গেল। ঘুরতে ঘুরতে সে হরিদ্বারের কোনো জায়গায় সেখানে তাকে দর্শন পেল, কাতরভাবে প্রার্থনা করলো, যেমন একটা ভিখারী প্রার্থনা করে। করাতে তিনি বললেন, উর্বশী নিজেই বললেন যে স্ত্রী জাতিকে কখনো বিশ্বাস করতে নাই, আমরা আমি কি করব, আমি তো আর আপনার কাছে থাকতে পারবো না, শর্তভঙ্গ হয়েছে, তবে হ্যাঁ বছরে একবার দেখা হতে পারে। এইভাবে কৃপণভাবে কাতরভাবে প্রার্থনা করাতে উর্বশী অনুমোদন করলেন, ঠিক আছে বছরে একবার তোমার সঙ্গে আমার দেখা হবে। যখন পুরুরোবার ঘুম ভাঙল অর্থাৎ চেতনা ফিরল, তার আগে তো তিনি গন্ধর্ব লোককে প্রার্থনা করতে লাগলেন, অর্চন করতে লাগলেন। গন্ধর্বগণ যখন প্রকট হলেন, প্রকট হয়ে তাকে ঠকিয়ে দিলেন, একটা অগ্নিস্থালি দিল, সেটাকে উর্বশী মনে করে তার পেছনে ছুটতে থাকল। অনেক ব্যাপার, যেমন সীতাদেবীকে লুকিয়ে ফেলা হয়েছিল অগ্নিদেব, আর ছায়া সীতাকে দিয়েছিল। এই জগতের লোক এটা বিশ্বাস করতে পারে, ছায়া সীতাকে যেমন দেওয়া হয়েছিল, ছায়া সীতা তো বাস্তবিক সীতা নয়, সীতাকে অগ্নি রেখে দিয়েছিলেন, ছায়া সীতাকে দিয়েছিলেন। বাস্তবিক পক্ষে রাবণ ছায়া সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, পরবর্তীকালে অগ্নি পরীক্ষার সময় তখন অগ্নি
ছায়া সীতাকে নিয়ে বাস্তব সীতাকে রামের কাছে দিয়েছিলেন। কিন্তু এইসব হাঙ্গামা দেখে রামচন্দ্র অনেক কমে বলতে হলো, উপায় নেই বলে, খুবই দুঃখের ব্যাপার। তো এখানে পুরুরোবা যখন এইসব দেখলেন আমাকে ঠকিয়েছে, যখন চেতনা ফিরল তখন দুঃখের সঙ্গে অপূর্ব এক গাথা গান করেছিলেন, অপূর্ব বলেছেন, তপস্যার দ্বারা কি হবে, কিং বিদ্যয়া কিং তপসা কিং সুতেন ত্যাগেন চ। হ্যাঁ, বলছে যার মনটাকে একজন রমণী হরণ করে নিয়ে গেছে তার কি হবে, তার কিছুতেই কিছু হবে, কিং বিদ্যা কিং তপসা কিং সুতেন ত্যাগেন চ ইত্যাদি বলে যে গান গেয়েছিলেন সেটা বড় আশ্চর্য। তার কোনো কিছুই আর অবশেষ থাকে না, সমস্ত শেষ হয়ে যায়, কোনো কিছুই আর থাকে না। এইভাবে দেখা গেল ঐলের উর্বশীর গর্ভে ছটা পুত্র হয়, তাদের আয়ু শ্রুতায়ু সত্যায়ু রয় বিজয় জয়, তাদের পুত্র পরপর পরপর এবার আসছে। সেখানে বলছেন তন্মধ্যে শ্রুতায়ুর পুত্র বসুমান, বসুমান সত্যায়ুর পুত্র হচ্ছে শ্রুতঞ্জয়, রয়ের পুত্র এক, জয়ের পুত্র অমিত, বিজয়ের পুত্র ভীম, ভীমের পুত্র কাঞ্চন, তার পুত্র হোত্রক, হোত্রক হইতে বিখ্যাত জন্নুর জন্ম হয়, যিনি সেই জন্নু মুনি সেই এক গণ্ডু সে গঙ্গাকে পান করে নিয়েছিলেন, ইত্যাদি সব কথা আছে। আর তার বংশেতে দেখা গেল জন্নুর পুত্র পুরু, তার পুত্র বলাক, বলিকের পুত্র অজগ, অজগের পুত্র কুশ, কুশের কুশাম্বু তনয় বসু এবং কুশনাভ এই চারি পুত্র হয়। তন্মধ্যে কুশাম্বু হইতে গাঁধীর জন্ম হয়, গাঁধীর কন্যা সত্যবতীকে ঋচক নামক ব্রাহ্মণ প্রার্থনা করেন, গাঁধী ওই বরকন্যার সামঞ্জস্য হবে না, কেন একজন ব্রাহ্মণ কন্যা, এইখানে ওই যে গাঁধীর কন্যা সত্যবতীকে এ তো ব্রাহ্মণ প্রার্থনা করছে, এ তো ভালো হয় না, কিন্তু সোজাসুজি না করা যায় না। তিনি বললেন ঠিক আছে, আমাদের তো বংশের মর্যাদা আছে, তো আপনাকে এই কন্যাকে যদি গ্রহণ করতে চান, আপনাকে বামকর্ণ বাঁদিকের কানটা, হ্যাঁ দক্ষিণ অথবা বামকর্ণ শ্যামবর্ণ আর সর্বাংশে চন্দ্রের মতো ধবল এরকম আপনাকে সহস্র ঘোড়া আনতে হবে, তাহলে আপনি এই কন্যাকে আপনার দেওয়া যাবে, আমরা তা কুশিক বংশোদ্ভব, আমাদের মর্যাদা আছে। তখনকার দিনে এটি নিয়ম ছিল, এখন যেমন কন্যাকে বিবাহ দিতে হলে কন্যাকে যৌতুক সমেত দিতে হয়, কিন্তু আগের দিনে উল্টো ছিল, আগের দিনে ছিল যদি বিবাহ করতে হয় কন্যাকে সেখানে যৌতুক দিতে হবে। কৃষ্ণও দেখব কৃষ্ণের বিবাহ হবে দু একজন, সেই যে দেখা গেল এইভাবে তিনি দেখলেন যে তো সম্ভব নয়, তিনি পুরো চলে গেলেন কি সোজা চলে গেলেন বরুণ বরুণালয়ে, বরুণের কাছে গিয়ে প্রার্থনা করলেন, বরুণ বললেন ঠিক আছে আপনাকে দেয়া হবে বলে, সেই সহস্র ঘোড়া ঠিক এক্স্যাক্ট ওই রকম বরুণ তাকে দেয়াতে সেই অশ্ব শুল্করূপে গান্ধীকে প্রদান করে বরাননা সত্যাবতীকে গ্রহণ করেন, সত্যবতীকে গ্রহণ করেন। এখন সত্যবতীকে গ্রহণ করাতে কে গ্রহণ করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ আর সত্যবতী তো ক্ষত্রিয়, যাই হোক কিয়ৎকাল পরে সত্যবতীকে বিবাহ করেন, কিয়ৎকাল পরে পত্নী আর শ্বশুর অর্থাৎ শাশুড়ি উভয়ই পুত্র কামনা করে প্রার্থনা করেন। বোঝা গেল কথাটা কি বলা, এই যে সত্যবতীকে বিবাহ করেন, ঋচিক নামক ব্রাহ্মণ প্রার্থনা করেন, ঋচিক নামক ব্রাহ্মণ সত্যবতীকে, গান্ধী এই বরকন্যার সদৃশ্য হবে না বলে ঋষিকে বললেন সহস্র এরকম লক্ষণযুক্ত ঘোড়া যদি আনতে পারেন তাহলে হবে, তিনি নিয়ে এসে দিলেন, তাতে সমাধান হলো, অর্থাৎ তিনি সেই কন্যাকে সত্যবতীকে বিবাহ করেন।
কিয়ৎকাল পরে যে নিজের পত্নী অর্থাৎ এই সত্যবতী আর গান্ধীর কন্যা তো সত্যবতী, গান্ধীর যে পত্নী অর্থাৎ এই ঋচকের যে শাশুড়ি তাদের দুজনেই পুত্র চাইছেন। ঋচক ঋষি বলছেন ঠিক আছে ই করা যায়। ঋচকর নিকট ঋচকের বল আছে, ভজন বল, ঋচকের নিকট এরম প্রার্থনা করাতে তিনি মন্ত্রপুত করে চারু রাখলেন। চারু রেখে তিনি অন্য কাজে গেছেন। এদিকে শাশুড়ি অর্থাৎ গান্ধীর পত্নী অর্থাৎ সত্যবতীর মা, সত্যবতীর মা এবং সত্যবতী দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করল। গান্ধীর পত্নী তিনি চিন্তা করলেন যে এই যখন মন্ত্রপুত করেছে নিজের পত্নীর জন্য নিশ্চয়ই ভালোটাই রাখবে, আমার জন্য তার অত ভালো রাখবে না, করে নিজে বিনিময় করে নিল। বিনিময় করে নেওয়াতে সর্বনাশ উপস্থিত হলো। এসে ঋচক বললো এই কী কে করলো, এই চারু বিনিময় করেছে, এরকম কে করলো, সর্বনাশ, এ তো ভালো হলো না, এ তো তাহলে উল্টো হয়ে যাবে, কেন এর গর্ভে যে সন্তান জন্ম হওয়ার কথা এর গর্ভে অন্যরক সন্তান হওয়ার কথা। উভয়ের মন্ত্র চারু পাক করে ঋষি স্নানের জন্য গমন করলেন। এই সময়ে সত্যবতীর জননী কন্যার চারুটা শ্রেষ্ঠ হবে মনে করে চেয়ে নিল, বলে তুই এটা আমাকে দে, তুই ওটা খা। এই মনে করে এই চা সত্যবতীর চারু তার নিকট প্রার্থনা করেন। সত্যবতীও মাতার প্রার্থনায় ব্রহ্ম মন্ত্রাভি মন্ত্রিত স্ত্রীয় চারু মাতাকে দান করে আর ক্ষত্রিয় মন্ত্রাভি মন্ত্রিত জননীর চারু ভোজন করেন। এর গর্ভে হওয়ার কথা ছিল ক্ষত্রিয়, উল্টো হয়ে গেল, আর এর গর্ভে ব্রাহ্মণ, সেরকমভাবেই মন্ত্র করা ছিল, কিন্তু ভগবানের এটা ইচ্ছা, কীরকম আশ্চর্য জিনিস এরম হয়ে গেল। তাহলে এবার কি হলো, এসে যখন জানলেন তুমি তো মাথায় হাত দিলেন তো ভালো হলো না কাজটা, এ তো ভালো হলো না, তুমি তো অত্যন্ত গরহিত কর্ম করেছো, চারুর বিপর্যয় করে দিয়েছো, তোমার তো ঘোর দণ্ডধর পুত্র হবে আর তোমার ভাতা সে ব্রহ্মবিত্তম হবে, উল্টো হয়ে গেল। সত্যবতী অনেক বিনয় করে মুনিকে প্রসন্ন করলেন, বলে প্রসন্ন করলে কি হবে, এরূপ যেন না হয় এই প্রার্থনা করে। মুনি বললেন ঠিক আছে, তোমার যদি পুত্র না হয় তার পৌত্র ওইরূপ ক্ষত্র ধর্ম হবেই হবে, এ তো আর বৃথা হবে না। তারপর সত্যবতীর গর্ভে যমদগ্নি নামে পুত্র হয়েছিলেন। এই বিপর্যয়ের ফলেই যমদগ্নির পুত্র যে পরশুরাম সে ঘোরতর দ্বন্দ্বধর হলেন ব্রাহ্মণ হয়েও, চারু বিপর্যয়ের ফলে, যেটা কালকে প্রসঙ্গক্রমে আমি তুলেছিলাম, বিস্তৃত আলোচনা হয়নি। এটা হচ্ছে আগেকার দিনে নিয়ম ছিল, মহাভারত রামায়ণ আদি বিভিন্ন পুরাণ আদিতে প্রমাণ আছে যে ব্রাহ্মণের, বিশুদ্ধ ব্রাহ্মণের ঘরে যে ব্রাহ্মণ জন্মাবেন এটা হতে পারে, আবার নাও হতে পারে। যদি সেরকম লক্ষণ না দেখা যায়, তার মধ্যে যদি ক্ষত্রিয় লক্ষণ দেখা যায়, তাহলে তার লক্ষণ অনুযায়ী তার বর্ণের নির্ণয় হয়। যস্য যত লক্ষণম প্রোক্তম পুংস বর্ণাভিব্যঞ্জক তদন্নত দৃশ্যেত বর্ণের নৈব বিনির্দেশের তত্ত্বের নৈব বিনির্দেশের যস্য যত লক্ষণম প্রোক্তম পুংস বর্ণাভিব্যঞ্জক, যার যেরকম লক্ষণ যে অনুপাতে বর্ণের বিভাগের কথা বলা আছে, আর যদি সেরকম না মেলে তাহলে অন্যত্র তত্ত্বেতে যা বলছে সিদ্ধান্ত অনুযায়ী সেভাবে তাকে নির্ণয় করতে হবে, সে কি ব্রাহ্মণ না ক্ষত্রিয়। তাহলে বংশ পরম্পরাতেই যে সে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা নেই, আমরা এখানেও দেখলাম উল্টো হতেই পারে, এইটি নিয়ম। আর দৈববর্ণাশ্রমের একটা কথা উল্লেখ করে সেরা সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর সুন্দরভাবে প্রমাণ দিয়েছেন যে একটা শিশু জন্মাবার পর তার তার ন্যাকটা কী, কোন দিকে তার লক্ষণ, সেই বাচ্চাটা শিশুটার লক্ষণ কী, সেই লক্ষণটাকে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করে যদি দেখা যায় তার ব্রাহ্মণ লক্ষণ পাওয়া যাচ্ছে, তাকে তাহলে ব্রাহ্মণ ব্রাহ্মণের, আর যদি দেখে ক্ষত্রিয় লক্ষণ দেখা যাচ্ছে তাহলে সে ক্ষত্রিয়, বৈশ্য লক্ষণ দেখা গেল, এইভাবে পূর্ব থেকেই এরকমভাবে নির্ণয় করার বিধান ছিল।
পরবর্তীকালে এটা এমন একটা যোজ্যবস্তি হয়ে যায়, তার মধ্যে কোনো রকম সার কিছু থাকে না। বাস্তবিক পক্ষে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর বলছেন, বিদেশে যে লোকের এত অগ্রগতি হচ্ছে একটা পয়েন্টকে নিয়েছে, ইন্ডিয়া থেকে একটা বিশেষ একটা এই পয়েন্টকে নিয়েছে, সেটা কি? যেটা আমাদের যশোজত লক্ষণ প্রক্তম পুংস বর্ণাবিব্যঞ্জক তদন্নত দৃশ্যেত তত্ত্বের নৈব বিনির্দেশেত, এই ফর্মুলাটাকে তারা নিয়ে গিয়ে বাচ্চা জন্মাবার পরে আগে স্টাডি করবে, স্টাডি করে দীর্ঘ সময় দেখবে বাচ্চাটা এরকম নেয়, ঠিক এক্স্যাক্টলি এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে সেই ফিল্ডে ফেলে দেবে। যদি দেখি খেলাধুলায় খুব ভালো, ব্যাস তুই খেল, খেলার লাইনে ফেলে দিবি, সে তখন ওর ওর ওটা ন্যাক, ওটাই তার সংস্কার, ব্যাস আরম্ভ হয়ে গেল। এইভাবে তাদের ভক্তিমন ঠাকুর বলছে, এইভাবে তাদের এক একটা লাইনেতে জিনিয়াস তৈরি হয়। কিন্তু ভারতে যদি দেখা যায় কোনো একজনের এক বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রভাব, তাকে কিভাবে বিনাশ করে তাকে খেতে দেবে না, এরকম ধরনের রাজনীতি চলে, সব ক্ষেত্রেই রাজনীতি চলছে, যার জন্য এখানে যেসব যেসব তৈরি হওয়ার কথা সেগুলোকে বিনাশ করে দেয়। তাহলে প্রশ্ন হলো যে দৈববর্ণাশ্রমের এইটাই হচ্ছে বিশেষ লক্ষণ, যে পূর্ব সংস্কার ক্রমে তার কি বিষয়ের ওপর তার প্রভাবটা দেখা যাচ্ছে, তার লক্ষণটা কি, তার ক্যারেক্টার সব কিছু সেই অনুযায়ী তাকে সেই লাইন স্ট্রিমে সেটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে উচিত। তাতে দৈব বর্ণাশ্রম, তার বর্ণাশ্রমটা যোজ্যবস্থী নয়, দৈবক্রমে তার মধ্যে ব্রাহ্মণ লক্ষণ দেখা যাচ্ছে, তাই জন্য সে। আর যদি তার বিপর্যয় হয় তাতে যে তাদের যে বিরুদ্ধ ভাব উৎপন্ন হয় সেটা এখানে প্রমাণ হলো, এখানে প্রমাণ হয়ে গেল। চারু এদিক ওদিক হওয়াতে তার তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। যমদগ্নি ঋষি এটা বলেছিলেন, তুমি ব্রাহ্মণের পুত্র, তোমার এতটা একটা এ করা উচিত নয়, এ কথা বলেছিলেন। এখানে বাদরায়ণী এবার বলছেন, অর্থাৎ সুখদেব গোস্বাই বলছেন, রেণুকাকে বিবাহ করেছিলেন কে? যমদগ্নি ঋষি। রেণুকার বেশ কয়েকজন পুত্র হয়েছিল, তার মধ্যে একজনের নাম ছিল রাম, যাকে বলা হয় পরশুরামজি মহারাজ। পরশুরামজি পিতৃবৎসল ছিলেন অত্যন্ত, মাতাকেও ভালোবাসতেন। একদা রেণুকা জল আলয়ন করতে গেছেন, সেখানে গিয়ে কোনো এক গন্ধর্বের সৌন্দর্যের একটু মোহিত হয়েছিলেন, সামান্য, বিরাট কিছু ব্যবিচার করেন নাই। তখনকার দিনের এত শুদ্ধতা বজায় রাখতে হতো সবাইকে, রমণীগণকে, তাতেই এত সুন্দর সুন্দর সন্তানের জন্ম হতো, এখন হয় না, এই একটাই কারণ। সমস্ত দূষিত হয়ে গেছে, এখন আর হয় না, এই কারণে। সামান্য একটু মনের মধ্যে একটু অন্যভাব এসছে, ব্যাস সঙ্গে সঙ্গে তার জল আনয়ন করতে গিয়ে একটু দেরি হয়েছে। যমদগ্নি মুনি ওখানে যজ্ঞের জন্য জল আনয়নে দেরি হওয়াতে ঋষিবর বুঝেছেন, বোঝার সঙ্গে সঙ্গে তখন পুত্রদেরকে বলছেন, এ মাকে মার, মেরে ফেল। পুত্রগণ বলে, মাকে মারে নাকি? মাকে মারেননি। তারা বলে, মাকে কেন মারব, মাকে মারেননি। পরশুরামকে বললো, বাবা এক কাজ করো, মাকে মেরে ফেলো। পরশুরাম পিতার আদেশে কুঠার তুললেন, মাকে এরম কেটে দিলেন। ভাইগণকেও, ভাইগণ যেহেতু আদেশ পালন করে, ভাইগণগুলো মারলেন। পরশুরাম পিতার প্রভাব জানতেন, তারপরে বললেন, বাবা আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, বর নাও। বর নাও সঙ্গে সঙ্গে বললেন, পিত আপনি যদি আমার প্রসন্ন হয়ে থাকেন, তাহলে মা এবং ভাইরা সবাই যেন জেগে ওঠে, এবং আমি যে তাদের মেরেছি এ যেন তার মনেই না থাকে। সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করলেন, পিতার প্রভাব জানেন। যমদগ্নি তথাস্তু বললেন, মাতা যেন ঘুম থেকে উঠেছেন, ভাইরাও সেরকম ঘুম থেকে উঠেছেন, উঠে পড়লেন। এইভাবে পরশুরামজির প্রভাব একটা আশ্চর্য। সেই আমাদের যমদগ্নি মুনির আশ্রমেতে একজন অপিন কপিলা গায় ছিলেন, অত্যন্ত সুন্দর, সেটার দ্বারা তিনি কি করতেন, অনেক অতিথিকে ভোজন আদি করাতে পারতেন, সমস্ত কিছু।
আর হৈহয় বংশীয় সেই রাজা কার্তবীর্য অর্জুন তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন। দত্তাত্রেয় মুনিকে তিনি অত্যন্ত প্রসন্ন করেছিলেন, অভূতপূর্ব বীর্য লাভ করেছিলেন, প্রচণ্ড পাওয়ার শক্তি। আর কার্তবীর্য অর্জুনের হাত ছিল অনেক সহস্র। কার্তবীর্য অর্জুন একবার অনেক ঘটনা এসব, রাবণের সঙ্গে তার লড়াই লেগে গেছিল। রাবণ তপস্যা করতে এক জায়গায় বসেছিলেন, সেখানে এই বাহু দিয়ে জলগুলোকে আটকেছিলেন, সেই জলের স্রোত রাবণের সব ধুয়ে দিয়েছে। রাবণ রেগে গিয়ে লড়াই করতে রাবণকে এক ধাক্কা ছিটকে ফেলে দিয়েছে। কার্তবীর্যের এত পাওয়ার ছিল। সেই কার্তবীর্য অগ্নি কার্তবীর্য অর্জুন তিনি যখন যমদগ্নমণির আশ্রমে এসেছিলেন, যমদগ্নমণি রাজাকে বহুভাবে আপ্যায়ন করলেন। ঋষির এই আপ্যায়নে অত্যন্ত চিন্তিত হলেন, বলে কী করে আত্মায়ন করলে তো একটা বনবাসী ঋষি। পরে দেখলেন সেই চমৎকার সেই গোমাতা যে আছেন কপিলা গাভী, তার প্রভাবে এটা করেছেন। তাতে কি হলো তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, বললেন ঋষিবরকে, বলছেন এই যে আপনার কাছে এটা ঠেকে কি হবে, আপনি এটা আমাকে দিয়ে দিন। এই ছেড়ে দাও না, যাও না, বসো না, চুপচাপ অ্যাটেনশন, যা এখানে বসো, অ্যাটেনশন চলে যায়। জানো না তোমরা কত এডিট করতে হবে এই কথাগুলো, জানো? অস্থির হয়ে পড়ে। এখানে প্রশ্ন হলো কি বলছিলাম, কার্তবীর্য অর্জুন বললেন, যাওয়ার সময় বললেন এই আপনার কাছে থেকে কি হবে এটা আমাদের দিয়ে দিন। কামধেনু কপিলা না নাম ছিল, কামধেনু, কামধেনু তাকে ঋষি তার কাছে রেখেছিলেন। সে কামধেনু মাতার আশীর্বাদে প্রভাবে তিনি হাজার হাজার লক্ষ লক্ষ একইবারে আপ্যায়ন করতে পারতেন, যা চাইবেন তাই। আর ঋষির তো লোভ নেই যে ঋষি আমার কাছে কামধেনু আছে, আমি সোনা দানা যা চাইবো সব নিয়ে নেবেন, তো কোনো কথা নেই। ঋষির কাছে সব থাকলেই ভালো, এত কোনো লোভ নাই, নির্লোভ। কিন্তু ঋষিবরকে যখন বললেন আপনার কাছে এটা থেকে কী হবে, কামধেনুকে আমার কাছে দিয়ে দিন, ঋষি বললেন এটা কী করে হয়, এ তো আমার কাছে আছে। কামধেনু মা কাঁদতে আরম্ভ করলেন, আমাকে জোর করে নিয়ে যাবে, আমি তো ঋষিকে ছেড়ে যাব না, রোদনপূর্বক সব প্রচণ্ড ভয়ে কাঁদতে আরম্ভ করলেন। কিন্তু রাজা শুনলেন না, মহিষ্মতি পুরে জোর করে নিয়ে গেলেন। জোর করে নেওয়ার পর যখন খবর পেলেন কে, পরশুরামজি, পরশুরামজি অত্যন্ত সর্প যেমন লেজে পা পড়লে ক্রুদ্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কী করলেন, তার ব্যবস্থা করলেন। তিনি নিয়ে গেলে পরশু তূর্ণ মহাধনু বর্মঘন, সিংহ যেমন হাতিকে একদম সেরকম বীর, দুঃসহ বীর্যের দ্বারা অর্জুনের পশ্চাৎ ধাবমান হলেন এবং তাকে একেবারে ব্যবস্থা করে দিলেন, কচু কাটা অবস্থা। এই অবস্থা করে বিরাট তাকে, আর পরশুরামের সঙ্গে এভাবে লড়াই হওয়ার পরেতে রুধিরে এক তো রক্তে রক্ত করে দিলেন, ধনু ও বাণ কাটা গেল। পরে অর্জুন সহস্র হস্তে পর্বত এবং বৃক্ষ উৎপাটন করে মারতে আরম্ভ করল। পরশুরামজি ছিন্ন মূলের মতো সমস্ত ছিন্ন করলেন সব, দশ সহস্র পুত্র ভয়ে পলায়ন করল। পলায়ন করার পরেতে তিনি যখন ফিরে এলেন, পরে পুত্রগণ গোপনেতে আবার সেই আশ্রমে এসে যমদগ্নমণির গলাটাকে কেটে পুরো ফেলে দিয়ে চলে যায়। এই অত্যাচারে পরশুরামের মা রেণুকা কাঁদতে আরম্ভ করলেন, তা তো ছেলেকে দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। পরশুরাম সেই সময় ছিলেন জঙ্গলে, অন্য কাজে গেছিলেন অনেক দূরে, কিন্তু পরশুরাম তো আর সাধারণ কেউ নয়। মাতার ওই যে ক্রন্দন তার কানে গেল, এখানে যোগসিদ্ধি যাদের আছে এখান থেকে যদি ডাকেন ইন্দ্র শুনতে পাবে স্বর্গেতে, যাদের যোগসিদ্ধি আছে তারা বহু দূরে শোভন, এখান থেকে যদি ইন্দ্রকে ডাকে ইন্দ্র ওখান থেকে বুঝতে পারবে, দেবতাদের যোগসিদ্ধি আছে, যেখানে চাইবে যদি কেউ ডাকে ইচ্ছা হয় সেখানে পৌঁছে যেতে পারবে যোগসিদ্ধি। অনিমা মহিমা লোগি প্রকাম কাম ইত্যাদি সব কিছু আছে।
এই ভাবে দেখা গেল যে যখন এরকম ভাবে পিতাকে এরকম কেটে দিল, সেই সময়তে পরশুরাম ছুটতে ছুটতে এসে দেখলেন এই অবস্থা। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তিনি এই পুত্রগণ যে কাত্যবীর্যজন তাদেরকে তো কচুকাটা করলেন, আর বললেন একুশ বার ক্ষত্রিয় নিক্ষত্রিয় করলেন, পুরো পৃথিবীকে একুশ বার নিক্ষত্রিয় করে তাদের যে রক্ত সেটা দিয়ে সামন্ত পঞ্চকে একটা হ্রদ নির্মাণ করলেন। এইভাবে কাত্যবীর্য এই অর্জুনের শায়েস্তা করলেন। বাস্তবিক পক্ষে কাত্যবীর্য অর্জুনের যে প্রভাব তেজ ভয়ঙ্কর ছিল, কিন্তু সেই তেজটা নষ্ট হলো যেহেতু ব্রাহ্মণকে মারলেন। এটা যদি না করতেন তাহলে দত্তাত্রেয়ের যে আশীর্বাদ এটা মিথ্যে হতো না, দত্তাত্রেয় ভগবানের অংশে। কিন্তু যখনই কেউ বৈষ্ণব অপরাধ, ব্রাহ্মণ বৈষ্ণব ভগবান এসবে গোমাতা এসবের উপর অত্যাচার করে, এ তো অত্যাচার করেছে কামধেনু কাউকে, সবের ফলে তার এই শক্তি চলে গেল। এখন সপ্তদশ অধ্যায়ে এখানে বলছেন পুরুরবার আয়ু নামে পুত্র ছিলেন, তার পাঁচটি পুত্র হয় নহুষ, ক্ষত্রবিদ্ধ, রজি, রম্ভ, আনেনা ইত্যাদি। নহুষের কথা আপনারা জানেন, শুনেছেন। আচ্ছা, তাদের এদের মধ্যে ক্ষত্রবিদ্ধের পুত্র সুহত্র, তার তিন পুত্র ছিল কাশ্য, কুশ এবং গ্রীদ গ্রীষ্মমদ। গ্রীষ্মমদ হইতে শুনক পুত্রজন, তার পুত্র সৌনুক, ভবৃষ্যপর এবং ও ঋষি হন সৌনুক ঋষি, ইত্যাদি সব কথা। তারপর এইভাবে ধীরে ধীরে সমস্ত বংশের চন্দ্রবংশের সব বর্ণনা হচ্ছে। বৃহস্পতির এই যে দেবগুরু বৃহস্পতি অগ্নিতে হোম করতে আরম্ভ করলেন, নীতিবধ ভ্রষ্ট হয়ে সেই রাজ পুত্রগণ গে ইন্দ্র বধ করেন। এই জন্য দেবগুরু বৃহস্পতি বলছেন এখানে, একদা রোজি দেবতা দিগের প্রার্থনায় দানবগণকে বধ করেন, আর দেবরাজের স্বর্গপুরী প্রদান করেন, তাতে ইন্দ্র তার চরণ গ্রহণ পূর্বক ওই পুরী ও তার হস্তে দিয়া প্রহ্লাদ আদির ভয়ে আত্ম পর্যন্ত সমর্পণ করেন। রজির মৃত্যুর পর দেবরাজ রজির পুত্রগণের নিকট যখন স্বীয় স্বর্গপুরী যাচাই করলেন, ডাকে আমার স্বর্গপুরী আমাকে দিয়ে দাও, তখন তারা ইন্দ্রকে স্বর্গ প্রদান করল না, তারা স্বর্গের অধিপতি হয়ে যজ্ঞভাগ গ্রহণ করতে লাগলো। এতে দেবগুরু বৃহস্পতি অগ্নিতে হোম করতে আরম্ভ করলেন, নীতিপথ ভ্রষ্ট সেই রাজপুত্রগণকে ইন্দ্র বধ করেন, একজনও আর অবশিষ্ট ছিল না। আর হে রাজন, ক্ষত্রবিদ্ধের পুত্র কুশ, তার পুত্র প্রতি, প্রতির পুত্র সঞ্জয়, তার পুত্র জয়, জয়ের পুত্র কৃত, তার পুত্র হরিবল, তার পুত্র সহদেব, তার পুত্র হীন, হীনের পুত্র জয়সেন, তার পুত্র সংস্কৃতি, তার পুত্র ক্ষত্রধর্ম নিষ্ঠ মহারথ জয়, ইয়ারা নরপতি ক্ষত্রবৃদ্ধের বংশ বৃদ্ধের বংশে জন্মগ্রহণ করেন। তারপর নহুষের বৃত্তান্ত শ্রবণ কর। নহুষের কথা আপনারা জানেন, ইন্দ্র যখন স্বর্গে থাকতে পারল না, অভিশাপেতে পতন হয়েছিল, সেই সময়তে নহুষকে দায়িত্ব দিয়েছিল নহুষ যেন স্বর্গে কিছুদিনের জন্য চালান, যতদিন সাপ থাকে। নহুষ তখন স্বর্গরাজ্যের সিংহাসনে বললেন যে আমি যখন স্বর্গরাজ্যের সিংহাসনে বসেছি, তাহলে ইন্দ্রের পত্নীটাও আমার হওয়া উচিত। তা ঋষিরা বললেন তো উচিত হয় না, ইনি দেবরাজের পত্নী, তোমার কী করে হবে? তো বলে না, আমার তো চাই, আমি তার সিংহাসনে বসেছি, কী করে হবে? তখন যখন শচী অর্থাৎ ইন্দ্রাণী তার কাছে যখন খবরটা গেল, তিনি তখন একটা মতলব করলেন। ঋষিরা বললেন তুমি বলে দাও যে যেন ব্রহ্মর্ষিগণের পালকিতে চড়ে আসতে হবে, তা তোমাকে আমি গ্রহণ করব। ব্রহ্মর্ষিগণের পালকিতে বসে তোমাকে আসতে হবে, এলে পরে তুমি যা চাইছো আমি তোমাকে গ্রহণ করব। জানেন ব্রহ্মর্ষিগণকে পালকিতে বোয়ালে তো অপরাধ হবেই বিশাল। ব্রহ্মর্ষিগণকে পালকিতে পালকি বোয়াতে নিয়োজিত করলো, এই আমার পালকিটা বাও, তোমাদের ঘাড়ে করে আমি যাবো, এত বড় সাহস।
মানে লঙ্কায় যে যায় সে রাবণ হয়, গদিতে যে বসে তারা মাথা ঠিক থাকে। সে তখন ওই রকম ভাবে দেখা গেল মহর্ষিগ সব মানে এই ব্রহ্মর্ষিগণের পিঠেতে পালকি এরকম কাঁধে নিল আর সেখানে তারপরে চড়ে এবার যেতে থাকলো। সর্প সর্প আর তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এই বলতে বলতে তারা, তাদের তো পালকি বা অভ্যাস নেই, গতিও খারাপ হচ্ছে, দুলছে এদিক ওদিক, তারা কি পালকি বেঁধে জানে। তাতে সে রেগে গিয়ে এরম উল্টো পাল্টা বলাতে তারা বললো যা একটা সর্প হয়ে যা, বলে অজগর সর্প হয়ে পড়ে গেল। ব্যাস এইভাবে দেখা যায় কিভাবে যে অত্যাচারগুলো হয়। আর নহুষের অগস্তাদি ব্রাহ্মণ কর্তৃক স্বর্গভ্রষ্ট হয়ে অজগরত্ব প্রাপ্ত হল, আর নহুষের মধ্যম পুত্র যযাতি রাজা হন, আর যযাতি কনিষ্ঠ ভাতৃচতুষ্টয়কে চারদিক শাসন করতে দেন, খুব ভালো লোক ছিলেন যযাতি। আর আপনি শুক্রাচার্য ও বিশ্বপ্রভা দুইটি কন্যাকে বিবাহ করেছিলেন, বিবাহ করিয়া পৃথিবীকে পালন করেন। এর মধ্যে অনেক কথা আছে, যদিও যযাতি খুব ভালো রাজা ছিলেন, ভালো ব্যক্তিত্ব, হলে কী হয়, ভগবান একটাই কথা বলেছেন যে এক জায়গায় সমস্ত ভালো মন্দ নীতি চরিত্র বীর্য বল সব এক জায়গায় শেষ। ভগবান বলছে আমার একটা খালি পাওয়ার আছে, কামিনী রূপী যে এই যে মায়া, এটাকে পৃথিবীর কেউ অন্য মায়ের কথা ছেড়ে দাও, আমার অনন্ত মায়া, তার মধ্যে একটা মায়া এই কেউ জয় করতে পারে না। এইটাতেই যেমন শঙ্কর ভগবানকে দেখা গেল কালকে, শঙ্কর ভগবান ভগবান বলে মোহিনী রূপ আমি একটু দেখবো আপনি কিরকম একটা মোহিনী রূপ ধারণ করেছে, বলে বাবাকে ভগবান বললে তো এইসব দেখে তোমার কি হবে, না আমি দেখব তোমার কি রূপ, ওসব দেখে কাহিনি কিছু দেখবে, জোর করে বলছে বারবার বলাতে কি হলো, ঠিক আছে দেখালো, তাতে গতিটা কি হলো। কাজে ভগবানের মায়া সত্যি আশ্চর্য, তাতে কেউ জয়যুক্ত হওয়া সম্ভব না। এখানে যযাতি একবার মৃগয়া করতে গেছেন, গিয়ে ওই কুয়ার মধ্যে একটা রমণী পরে রয়েছে, চিৎকার করেছেন, রমণীকে পরে থাকতে দেখে স্যার কাপড় চোপড় নেই পরে রয়েছে, তো যযাতি বললেন যযাতিকে বলছেন আমাকে আপনি উদ্ধার করুন। দেবযানী আর শর্মিষ্ঠা এ দুজনের কাহিনী, বিশ্বপর্বার বিশ্বপর্বার কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা আর শুক্রাচার্যের কন্যার নাম হচ্ছে দেবযানী। শর্মিষ্ঠা দেবযানীর মধ্যে অত্যন্ত বন্ধুত্ব ছিল, একে অপরের সখী, কিন্তু একটি চুন থেকে পান গুজলে কি হয় সেটা তো আপনারা সাক্ষী আছেন, ওদের বন্ধুত্ব কতদিন টেকে। এবার সেখানে গিয়ে কিছুই নয়, শঙ্করকে দেখে কাপড় চোপড় তাড়াতাড়ি পড়তে গেছিল, কাপড় চোপড় রেখে স্নান করছিল, এখন কাপড়টা বিনিময় হয়ে গেছে, দেবযানীর কাপড়টা ও পড়েছে, ওর কাপড়টাই পড়েছে, কিছুই না বললেই হতো খুলে দিয়ে দেবে, কিন্তু সে না এমন রেগে গেল কি গালাগাল আরম্ভ করলো। হ্যাঁ তখন ও গালাগাল আরম্ভ করলো, তখন দুজনের মধ্যে গালাগাল চরমে উঠল। দেবযানীকে দেবযানী বলছে আমার কাপড় পড়েছিস তুই, হ্যাঁ তোর লজ্জা হয় না, জানিস না আমি কে, বলে তুই কে রে, তুই জানিস না তোর বাবা আমাদের আমাদের ওখানে সব ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকে, আমরা ভিক্ষা তবে খা হবে রে, বলে লড়াই চুলো চুলি ধাক্কা মেরে ফেলে দিল কুয়াতে, কুয়াতে ফেলে দিয়ে ও নিজে চলে গেল। কেরম বন্ধুত্ব দেখো, কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়ে কাপড় চোপড় কিছু নেই, বেচারা কি করে, বন্ধু বলে তুই তাকে মেনেছিস সামান্য বিষয়, চলে গেল থাক কুয়ায় পড়ে, কুয়ায় পড়ে থাক, এখন এই অবস্থায় কি করে। ভগবানের ইচ্ছায় যযাতি সেখানে এসছেন, যযাতি সেখানে তাকে উত্তরীয় ফেলে দিয়ে তুলে হাত ধরে আম তোলেন, তোলার পরে তার উত্তরীয়টা দেন, তুমি উত্তরীয় লজ্জা নিবারণ করো। তারপর বলেন রাজন আমাকে আপনি ছাড়বেন না, বলে তার মানে, বলে আপনি আমার পানি গ্রহণ করলেন, পানি কোথায় গ্রহণ করলাম, বুঝি ওই হাত ধরে তুললেন পানি গ্রহণ হয়ে গেল, হাত ধরেছেন আমার আর কেউ না, বলে তা তো হবে না, আমি তো ক্ষত্রিয় তুমি তো ব্রাহ্মণ শুক্রাচার্যের কন্যা, বলে না আমার অভিশাপই আছে, বৃহস্পতির পুত্র কচ আমাকে অভিশাপ দিয়েছিল আমার হবে না, পত্নী আমার আমার পতি ব্রাহ্মণ হবে না, সেই থেকে আমার এরকমই নিশ্চিত, তত কি আর করেন, তা সেখান থেকে বিয়ে করে নিয়ে এলেন কাকে, দেবযানী।
দেবযানী এবার ঘরে গিয়ে বাবার সঙ্গে ও মা গো করে কাঁদতে আরম্ভ করলো। কার কাছে? শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য, মা কি হয়েছে? বলে কি আর হবে, এইরম হয়েছে। তবে রে এরম ব্যাপার? হ্যাঁ, আমার শিষ্য আর তার এরকম দুঃসাহস? যা ঠিক আছে, ব্যবস্থা করছি। করে রেগে গিয়ে যখন চলে যাচ্ছেন তখন রাস্তায় এসে পায়ে ধরেছেন, গুরুদেব আপনি রাগ করবেন না, আমার মেয়ে অন্যায় করেছেন, আপনারই তো মেয়ে, ওসব কথা শুনতে চাই না, ছাড়ো আমাকে। গুরুদেব শুনবে না, গুরুদেবের পায়ে ধরে বললে আপনি যা বলবেন তাই আমি মেনে নেবো, আপনি ক্ষমা করে দিন, যা হয়েছে আপনি চলে গেলে আমরা বাঁচবো কী করে? আপনি গুরু, আপনার আশ্রয় আমরা থাকি, গুরু আপনি। তখন শুক্রাচার্য বললেন ঠিক আছে, আমি দেবযানী আমার কন্যাকে জিজ্ঞাসা করছি, ও যা চায় সেটা যদি মেনে নাও, ওর মনের অশান্তি চলে যায়, বলে ঠিক আছে তাই হবে। তখন কন্যাকে বললো, কন্যা দেখ যা হয়েছে হয়েছে, এরকম রাজা কান্নাকাটি করছে তো উচিত না, আমার বাৎসল্য। তাহলে এক কাজ করো, আমি যেখানে আমার বিয়ে হবে ওই জন্য দাসী রূপে যাই, তাই হবে দাসী রূপে। ও রাজার কন্যা বুঝো, দাসী রূপে যেন আমার সঙ্গে যায়। আর ও নিজের খাল কেটে কুমির ডেকে নিয়ে এলো, জানে না তুই যে নিজে খাল কেটে কুমির ডাকবি, ওটা জানতে পারলো না। আর ঠিক আছে তথাস্ত তাই হবে, এই দাসী রূপে যেতে হবে, ঠিক আছে তাই হবে, দাসী রূপে চলে গেল। এবারে যজাতি রাজা ক্ষত্রিয় আর এ ব্রাহ্মণ, ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় কি অ্যাডজাস্টমেন্ট সেরম হয়? হতে পারে না। আর দেবযানীকে এই শর্মিষ্ঠাকে দাসী রূপে নিয়েছে, দাসী রূপে নিয়ে গেল রাজকন্যা, ওর সঙ্গে ওর বনিমনা হয়ে যায় ভেতরে ভেতরে, কিন্তু আগে থেকেই বলে দিই যে কোনো রকম যেন এটা না হয়, আগে থেকেই এই যে শ্বশুর এই তোমার এ বলে দিয়েছে আমাদের শুক্রাচার্য যেন এরম কোনো রকম না হয়, বলে শুনে নিয়েছে, কিন্তু তা কি আর হয়, মায়াদেবীর প্রভাব। মায়াদেবীর প্রভাবে দেবযানীরও সন্তানাদি হলো, শর্মিষ্ঠারও এদিকে সন্তানাদি, তাতে একেবারে রেগে গিয়ে দেবযানী চলে গেল বাপের বাড়ি, অনেক ঘটনা সে সমস্ত। গিয়ে শুক্রাচার্য অভিশাপ দিল, এমন অভিশাপ যেটা মানে আরকে বলার কথা নয়। তাতে যজাতি বললেন, আপনি যে অভিশাপটা দিলেন এটা তো আপনার কন্যাই ক্ষতিগ্রস্ত হলো, লাভটা কি হলো? তাই তো এক বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজের থাকবে না, বলে তাতে তো আপনার কন্যারই ক্ষতি হলো, আমার আর কী করতাম, ঠিক আছে বৃদ্ধ থাক। বলে না, কাজ করো, যে তোমার সঙ্গে যৌবন বিনিময় করবে তার সঙ্গে তুমি এক্সচেঞ্জ করতে পারো, আর কে আর বিনিময় করবে, কে তো বিনিময় করবে না, ছেলেগুলো যত ছিল সবাইকে জিজ্ঞাসা করলো, তা বললো না মাথা খারাপ নাকি, আমার তো আমরা বিনিময় করবো, এ তো দরকার না। এবারে যজাতি চিন্তা করলো কেউ তো নিচ্ছে না, পুরু যে ছোটো ছেলে ছিল, ছোটো ছিল, বাবার ঋণ তো শোধ করা যায় না, পিতা স্বর্গ পিতা ধর্ম বেদের কিছু অড়া নিয়ে বললো ঠিক আছে পিতা আমি নেবো, নে ঠিক আছে। বৃদ্ধ বয়সটা ওকে দিয়ে দিল, পুরু বৃদ্ধ হয়ে গেল, আর তার যৌবনটা ও নিল, নিয়ে এবার নিজের জীবন কাটাচ্ছে। কি যদু যে এত ভালো লোক, ভালো যদুকে প্রথমে বলেছিল, যদু বলল না পিতা এটা আমি পারব না। এখন যদুকে আমরা দশম স্কন্ধে দেখব, যদুকে ধর্ম পালনকারীর গণের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে, যদুকে সর্বশ্রেষ্ঠ বলা হলো, কিন্তু যদু কিন্তু পিতার কথা মানলেন না, এর মধ্যে রহস্য কি? আবার সেই যদু বংশেই কৃষ্ণ এসছেন। এর উত্তর হলো, যদুকে যখন প্রার্থনা করেছিল, যদু চিন্তা করলেন যে আজ যদি পিতা কোনো সৎ উদ্দেশ্যে আমার যৌবনটা নিত হরিভজনের জন্য বা কোনো কাজে, সেটা আলাদা ছিল, পিতা তো সেই কারণে নেবে না। সেই জন্য চিন্তা করে সে কী করলো, আর এটাতে রাজি হলো না, বুঝে গেল কি বলল। আর আমি যদি এই বৃদ্ধ অবস্থাটাকে গ্রহণ করি, তাহলে আমার যে হরিভজন, আমি যে পরিক্রমা করি, অর্চন করি, ভগবানকে আরাধনা করি, এটা কোনো কিছু আমার হবে না। তাহলে একটা হরিভজনের জন্য যে এনার্জিটা, যে শরীর, যে শক্তি, যে টাকা পয়সা, সব কিছু হরিভজনে লাগা উচিত। তিনি সিদ্ধান্ত বিচার করেই পিতার ওই আদেশকে তিনি মেনে নেন। এইভাবে অনেক ঝামেলা হলো, বহুত কষ্ট, শেষেতে যদু একটা অত্যন্ত অদ্ভুত একটা গল্প বলল, বলে দেবযানীর মধ্যে যে অভিমান সেটাকে, দেবযানীর মধ্যে যে অভিমানটাকে এটাকে ছিন্ন করল। বলে এক
ছাগ কি করেছে, জঙ্গলে বেড়াতে গেছে, একটা ছাগি পড়েছিল তাকে উদ্ধার করেছে, এইভাবে একটা অদ্ভুত কাল্পনিক কাহিনীর মতো বলল তাকে অনেক কথা। এই বলার পর তার হ্রদে দেখে এই যে ভাবটা দেবযানী এই গাথা শ্রবণ করলেন, শ্রবণ করার পরেতে তার মধ্যে এই ভাবটা চলে গেল যে রাগটা ছিল সেগুলো সব চলে গেল। সেখানেই সুন্দরভাবে উপদেশ পাওয়া যাচ্ছে অপূর্ব, যেগুলো চিরকাল মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি না, নয়াতু কামহ কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয় এবাবি বর্ধতে। যদি কাউর মধ্যে কামাগ্নি থাকে, যেমন অগ্নি প্রজ্বলিত হলে পরে অগ্নিকে তার মধ্যে ঘৃতাহুত দিলে পরে অগ্নি বৃদ্ধিপ্রাপ্ত হয়, শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অগ্নি কমে না, সেরকম যার হৃদয়তে কামনা বাসনা জর্জরিত রয়েছে তাতে যদি আরও বেশি পরিমাণে কামনা বাসনা পূরণ করবার চেষ্টা করা হয় তাতে কোনোদিন কামজয় সম্ভব হয় না, বোঝা গেল কি, কোনোদিন হয় না। এই উদাহরণটা দিয়েছে, শেষেতে উপদেশ করেছেন যে পৃথিবীতে চিরকাল এটা যেন যারা সাধু হবেন তারা মনে রাখেন। সেটাই বলছেন মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা না বিবিক্তাসন বসে ভবেদ বা বসেত বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশমুপি কর্ষতি। বলবান ইন্দ্রিয়গ্রামকে এমন বিপথে নিয়ে যেতে পারে, সেই জন্য মার সঙ্গে নিজের বোনের সঙ্গে মেয়ের সঙ্গে কোনোরকমভাবে নির্জনে বসবাস করবে না। এইটাতে ব্যাসদেবজির এক শিষ্য সে প্রতিবাদ করেছিল, বলছে ভাগবত দেখলাম খুব ভালোই লাগলো কিন্তু এইটা তো মেনে নেওয়া যাচ্ছে না, বলে কোথায় তোমার অসুবিধা হচ্ছে, বলে এইটা তো মানা যাচ্ছে না মাত্রা শাস্তা বা দুহিত্রা এই শ্লোকে। বলে ঠিক আছে মানা যাচ্ছে না তো কি মানতে পারছো না, তো ঠিক আছে, কিন্তু ভাগবত তো ভগবানের সাক্ষাৎ, এ তো কোনো পরিবর্তনের বস্তু নয়। তিনি কিছুদিন চুপ করে গেলেন, কিছু বললেন না। ওই যে শিষ্য ওর নাম ছিল কি, পৈল তো ছিল না, ওর নাম কি ছিল ভুলে গেলাম, হ্যাঁ না না, তিনি ওই পাহাড়ি এলাকায় সুন্দরভাবে হিমালয়ের কোন একটা জায়গায় ভজন করছিলেন। ভজন করতে করতে একদিন হঠাৎ ভগবান দেখাচ্ছেন যে কথাটা সত্য, ভাগবতের একটা কথা মিথ্যে নয়, এটা প্রমাণ করার জন্য এটা বলছেন, পুরাণ অন্তরে আছে। সেরকম বলছেন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ব্যাসদেবেরই শিষ্য পৈলায়ন না কি নাম ভুলে গেলাম, তিনি প্রতিবাদ করেছিলেন এটা। তিনি ওই জঙ্গলে যখন ওখানে ভজন করছিলেন, ঝড় বৃষ্টি শিলা বৃষ্টিতে এবার সব কিছু ভজন করছিলেন, অগ্নি ভগ্নি সব প্রজ্বলিত ছিল, সব কিছু করে হঠাৎ দেখেন সেই ঋষির ওই যে গুফাতে একজন আশ্রয় যাচ্ছেন, রমণী চিৎকার করছেন সেখানে। তখন গুফা দ্বার উন্মোচন করে একজন রমণী অত্যন্ত বৃদ্ধা, বয়স হয়ে গেছে অনেকটা বয়স, চুলগুলো অনেক পাকা। সে তখন বললে ঋষিবর আমি তো মরে যাব এই অবস্থায়, আপনি আমাকে যদি স্থান না দেন কোথায় থাকব, আমি তো মরে যাব এরকম কাতর প্রার্থনা করাতে। বললো ঠিক আছে আপনি থাকুন। তো সেখানে একদিকে ওনাকে রাখলেন, একদিকে পার্টিশন করে। কিন্তু সেইখানেই ব্যাসদেবজি প্রমাণ দিলেন যে দেখো বলবান ইন্দ্রিয়গ্রাম এত বড় বিদ্বান, তাকে পুরো মর্দন করে দিল। সেই রমণীর ভেতর থেকে যখন ব্যাসদেব বেরোলেন, শিষ্যকে বলছেন কী গো তুমি না বলেছিলে যে তুমি তো মাতৃচিন্তা করে তাকে আশ্রয় দিয়েছিলে, এখন তোমার কী হলো। সেখানে ব্যাসদেবের কাছে মাথা নিচু করলেন, আমি ভুল বলেছি। তাহলে এই যে শ্লোকের এটা যে সত্য কথা, এটা সময় যদি হয় কোনো সময় সেটা প্রমাণ দিয়ে দেয়। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর এই কঠোর আদেশ যে শাসন বচনে যেটা ছোট হরিদাসকে শাস্তি দিলেন, তাতে সমগ্র বৈষ্ণব সমাজ তখনকার দিনে কাঁটা উঠে গেছিল গায়ে। সবাই স্বপ্নেও কোনো নারী সম্ভাষণ করা বন্ধ করে, স্বপ্নেও যেন কোনোদিন না আসে,
এরকম অন্তর্যামী ভগবান আছেন, স্বপ্নে এলে তাও বুঝতে পারবেন। এইরকম ভাবে শ্রী চৈতন্য মহাপুর সম্প্রদায়তে যারা বাস্তবিক চৈতন্য মহাপুর আদেশ পালন করছেন তাদের জন্য এই ব্যবস্থা নিশ্চিত জানবেন। এবার পরে পরবর্তী সময়ে পুরোর বংশের এই বর্ণনা ক্রমে সেখানে বলা হচ্ছে যে পুরু হইতে জন্মজয় জন্মগ্রহণ করলেন, তার পুত্র প্রচিন্মান, তার পুত্র প্রবীর, তার পুত্র মনস্সু, মনস্সুর পুত্র চারুপদ, চারুপদের পুত্র সুদমু, তার পুত্র বহুগপ, তার পুত্র সংজাতি, তার পুত্র অহংজাতি, তার পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের ঘৃতাচী নামনি অপ্সরার গর্ভে দশটি পুত্র হয়। এইভাবে সব সব পরপর বর্ণনা। এবার ঋতায়ুর পুত্র রন্তিদেব, তার কথা আমি আগে একটু উত্থাপন করেছিলাম, রন্তিদেবের কথা অল্প, সেই রন্তিদেবের কথা, ঋতায়ুর পুত্র রন্তিদেব, আর তার সুমতি, ধ্রুব ও অপ্রতিরথ নামে পুত্র হয়, অপ্রতিরথের পুত্র কর্ণ, কর্ণের পুত্র মেধাতিথি, তা হতে প্রস্কন্যাদি দ্বিজবর জন্মগ্রহণ করেন। রন্তিদেবের জ্যেষ্ঠ পুত্র সুমতি, তার পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত। এই দুষ্মন্ত রাজা একদিন জঙ্গলে গেছেন শিকার করতে, জঙ্গল করতে গিয়ে কর্ণমণির আশ্রমে প্রবিষ্ট হয়েছেন। সেখানে গিয়ে দেখেন এক অপূর্ব এক রমণী লক্ষ্মীর ন্যায় রূপবতী বিরাজমান রয়েছেন, তার নাম হলো শকুন্তলা। শকুন্তলার জন্মকাহিনী আশ্চর্য এসব। সেই অবস্থায় রন্তিদেব তাকে দেখে বলছেন, একটা সত্যি কথা বলো। তিনি বলছেন, রাজাকে অতিথিয়তা দিয়েছেন, আপনার কি লাগবে, জল অন্ন যা যা কিছু লাগবে রাজাকে প্রার্থনা করেছেন, কারণ দেশের রাজা। রাজা বলছেন, একটা সত্যি কথা বলো, তোমার পরিচয়টা আসল কি? কেন আমার বংশের কাউর কাউর সাধারণ যাত্রার প্রতি আকর্ষিত হয় না মন, আমি যাত্রাকে সম্ভাষণ করি না, তুমি বাস্তবিক কে? তখন সে নিজের পরিচয় দিয়েছিল কিভাবে তার জন্ম হয়েছিল। তারপর সে সেই রমণীকে অর্থাৎ শকুন্তলাকে গ্রহণ করেছিল পত্নী হিসাবে, গন্ধর্ব মতে বিবাহ করে তাকে সন্তান আধান করে চলে গেছিলেন। তিনি চলে যাওয়ার পর কর্ণ ঋষি ফিরে এসে দেখলেন তুমি দূষিত হয়েছ, পরে শুনলেন না এটা দূষণ নয় ভূষণ, ভালো হয়েছে তুমি রাজাকে স্বামী হিসেবে পেয়েছ। কিন্তু অমোঘ বীর্য রাজার যথাকালে যখন সন্তান উৎপন্ন হয়, সেই সন্তান এত বলবান ছিল, সে সিংহকে এরকম কান ধরে ওটাতে বসাতো, খেলতো সিংহ সায়ন ধরে এক ছুড়ে দিত, এত বলশালী। এই কন্যা অর্থাৎ এই শকুন্তলা পুত্রকে নিয়ে গিয়ে রাজদরবারে গিয়ে বললেন দুষ্মন্ত রাজাকে, যে আপনার পুত্র জন্মগ্রহণ করেছে, কিন্তু রাজা লজ্জাতে এটা স্বীকার করতে চাইছিল না, কিন্তু ওপর থেকে আকাশবাণী হলো যে না, এটা তোমারই এই পুত্র, মহর্ষি কর্ণ সেই বনে জাতকুমারের সমুচিত সমুচিত জাতকর্ম করলেন। এইভাবে কি হল, বিশ্বামিত্রের আত্মজা মাতা মেনকা আর বিশ্বামিত্রের ঔরসে জন্মগ্রহণ করেছিল, অসুবিধে কিছু নেই। এইভাবে দেখা গেল শকুন্তলার দুঃশান্তের নন্দন ভরত হলো, তার নাম ভরত। আর এই ভরত বংশে তো আগে গিয়ে আমাদের দেখতে পাবো কেন এই গীতাতে মাঝে মাঝে হে ভরত এই ভেজে বলছে ভরতবংশীয়, এই বলতে গিয়ে বলেছেন তিনি। এই ভরত মহারাজ বিরাট সব রাজ্য রাজধানী সুন্দরভাবে পালন করেছিলেন, আর আগে আমি উচ্চারণ করেছিলাম সেই তাদের এই যে সুখদেব বললেন, রাজন বিতথের পুত্র মন্নু, মন্নুর বৃহৎ ক্ষেত্র, জয় মহাবীর্য নর এবং গর্গ এই পাঁচটি পুত্র হয়, তার মধ্যে নর নরের পুত্র সংস্কৃতি আগেই বলেছি, সংস্কৃতির পুত্র গুরু ও রন্তিদেব। রন্তিদেবের মহিমা ইহলোকে প্রচারিত সবাই জানেন, রন্তিদেব কিভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন। রন্তিদেব ঋষি মুনিদের সেই পরীক্ষাতে পরাজিত হয়ে
ঋষিমুনিদের পরীক্ষাতে পরাজিত মানে কি রাজ্য রাজধানী ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল। সেখানে তিনি জঙ্গলের মধ্যেও এরকম কঠোর পরীক্ষা দিয়েছিলেন নন্দীদেব কীভাবে আত্মজয় করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, ভগবত বুদ্ধিতে সেবা করেছিলেন অতিথির। এইখান থেকে রন্তিদেবের মহিমা বিস্তৃত হয়। রন্তিদেব কীভাবে সহ্য করেছিলেন, সহ্য করে ভগবানের কৃপা লাভ করেছিলেন, পরে ভগবান তাকে কৃপা করেছিলেন সুন্দর, সেই পরীক্ষাতে জয়যুক্ত হয়েছিলেন। এখানে আলোচনার মধ্যে সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দিবদাসের পুত্র মিত্রায়ু, মিত্রায়ের পুত্র চবন, চবনের পুত্র সুদাস, তার পুত্র সহদেব, তার পুত্র সমক, এই সেই রাজার শতপুত্র জন্মে, তার মধ্যে যন্তু শ্রেষ্ঠ এবং কনিষ্ঠ পুত্র পৃষত হইতে সর্বসম্পদ সমন্বিত দ্রুপদ জন্মগ্রহণ করে। সেই দ্রুপদ থেকে দ্রৌপদী কন্যার কথা আপনারা শুনেছেন, এর ধৃষ্টদ্যুম্ন এরা জন্মগ্রহণ করে। আর ধৃষ্টদ্যুম্নের পুত্র ধৃষ্টকেতু, এরা সংকালে পাঞ্চাল সঙ্গীত ভার্মাশ্বের বংশধর, তারপর আজমীরের বংশধর বলছেন, হে রাজন, আজমীরের অন্য এক পুত্র ঋক্ষ, তার পুত্র সংবরণ হইতে সূর্যকন্যা তপতির গর্ভে কুরুক্ষেত্রপতি কুরু জন্মগ্রহণ করেন। কুরু আজমীর এই যে পূর্ব পুরুষ তার থেকে। আর পরীক্ষী সুধনু জন্নু নিষদ এই চারটি পুত্র কুরুর পুত্র, তার মধ্যে সুধনুর পুত্র সুহত্র, তার পুত্র চাবন, চাবনের পুত্র কৃতি। এইভাবে ধীরে ধীরে দেখা যায় কৃতির পুত্র উপরিচর বসু, তারতে বৃহদ্রথ প্রমুখ এই পুত্রগণ জন্মগ্রহণ করেন। বৃহদ্রথ কৃষাস্য মৎস্য প্রত্যগ্রহ চেদীপ ইত্যাদি ইহারা সকলেই মানে চেদীপতি। বৃহদ্রথের পুত্র কুশাগ্র, তার পুত্র ঋষভ, তার পুত্র সত্যহিত, আর তার পুত্র পুষ্পবান, তার পুত্র জুহু। বৃহদ্রথের অন্য ভার্যার দুই খণ্ড সন্তান জন্মেছিল, সেই খণ্ড দুটোকে জরা নামক রাক্ষসী মিলন করে দিয়েছে, তো জরাসন্ধ হয়। জরাসন্ধের পুত্রের নাম আমরা জানেন সহদেব, সহদেব পুত্র সোমাপি, তাতে সুতশ্রবা। এইভাবে ধীরে ধীরে বংশ পরিবার সমস্ত দেয়া হয়। পরবর্তীকালে দেবাপি এই বংশটা পুরো শোনা দরকার। আর জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, তাহতে সুতশ্রবা উৎপন্ন হন। পরীক্ষী নিঃসন্তান ছিলেন। জন্নুর পুত্র সুরথ, তার পুত্র বিদুরথ, তার পুত্র সার্বভৌম, তার পুত্র জয়সেন, তার পুত্র রাধিক, তা হইতে অযুতায়ু উৎপন্ন হন। অযুতায়ুর পুত্র অক্রোধন, তার পুত্র দেবাতিথি, দেবাতিথির পুত্র ঋক্ষ, ঋক্ষ হইতে দিলীপ জন্মগ্রহণ, তার আত্মজ হচ্ছে প্রতীপ। আর দেবাপি শান্তনু ও বাল্লিক এই তিনজন প্রতীপের পুত্র, যে এই যে আমরা আসবে শান্তনু রাজা এই ঘটনা আসছে। দেবাপি শান্তনু ও বাল্লিক এই তিনজন প্রতীপের পুত্র, পিতৃরাজ্য পরিত্যাগ করে দেবাপি বনে চলে যান। দেবাপির কিন্তু সিংহাসনে বসার কথা ছিল বড়, প্রতীপ সিংহাসনে বসে রাজ্যের দুর্লক্ষণ দেখা যাচ্ছে, অন্যায়টা কি বললে বড় পুত্র থাকতে ইনি রাজ্যে, প্রতীপের মধ্যম পুত্র শান্তনু রাজা হলেন, ইনি পূর্বজন্মে মহাভীষ নামক রাজা ছিলেন, ইনি যাহা যাহা কর দ্বারা স্পর্শ করতেন তা জীর্ণ হলে পুরো যৌবন প্রাপ্ত হতো, পূর্বের কথা, কর্ম দ্বারা তিনি শান্তনু নাম প্রাপ্ত হন। আর দ্বাদশ বৎসরকার তার রাজ্যে দেবতারা বর্ষণ করলেন না, কারণ জানতে চাইলে বলে অগ্রজের উপস্থিতিতে ছোট কোনো দিন নিতে পারে না রাজা। শান্তনু বনে গিয়ে জ্যেষ্ঠকে গ্রহণ করবার বহু চেষ্টা করেন, ক্ষত্রিয়ের প্রজাপালনী ধর্ম ইত্যাদি বলে রাজ্য গ্রহণে প্রার্থনা করেন, আপনি কেন তপস্যায় আছেন, আপনি চলুন। পরন্তু ইনি পূর্বেই শান্তনুর মন্ত্রী অশ্ববার দেবাপিকে বলছেন পাষণ্ড করিয়ার রাজ্যের অযোগ্য করিবার জন্য তার নিকট ব্রাহ্মণগণকে পাঠিয়েছিলেন। ব্রাহ্মণগণ পাষণ্ড মতানুযায়ী
যা এই কথা দ্বারা বেদপদ থেকে তাকে ভ্রষ্ট করাতে দেবাপী শান্তনুর প্রার্থনায় সম্মত না হয়ে বেদবাদের নিন্দাসূচক বাক্য করলেন, তাতে আর কোনো দোষ এখন আর রইল না। কর্তব্য কর্মটা পালন করলো, সেটা যখন সে নিন্দা আরম্ভ করলো তখন তার আর কোনো রইল না। কলিযুগে সম্বংশ যখন নষ্ট হয়ে যাবে, কলিযুগে সম্বংশ নষ্ট হলে সত্যযুগের প্রথমে এই সম্বংশ স্থাপন করবে ইনি দেবাপী। এই জঙ্গলে এখনও কলাপ গ্রামে তপস্যা করছেন, আর বাল্যিক হতে সমদত্ত উৎপন্ন হন। সোমদত্তের ভুরি, ভুরিশ্রবা ও সল নামে তিন পুত্র হয়। শান্তনু হতে গঙ্গার গর্ভে আত্মজসেই ভীষ্ম জন্মগ্রহণ করেছেন, যার কথা আপনারা জানেন। আর তিনি ধর্মজ্ঞগণের শ্রেষ্ঠ মহাভাগবত বিদ্বান বলে পরিচিত ছিলেন। ভীষ্ম বীরযুথপের অগ্রগণী ছিলেন, যিনি যুদ্ধে পরশুরামকেও সন্তুষ্ট করেন। শান্তনুর দশ কন্যা সত্যবতীকে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্র হয়। চিত্রাঙ্গদ যুদ্ধে নিহত হয় এবং দাসকন্যাতে পরাশর থেকে সাক্ষাৎ হরির কলা কৃষ্ণ দ্বৈপায়ন আবির্ভাবন, যা থেকে বেদ রক্ষিত হয় আপনারা জানেন। এবং যার নিকট আমি ভাগবত শাস্ত্র ধ্যান করি, সুখদেব গোস্বাই বলছেন, সেই ভগবান বদ্রায়ণ নিজ শিষ্য পৈল প্রভৃতিকে পরিত্যাগ করিয়া শান্ত নিজ পুত্র আমাকে ভাগবত শাস্ত্র পড়ে, ওই পৈলই হবে, এখন আমার মনে পড়ল, যাকে পরীক্ষা করেছিলেন পাহাড়ে। তো সুখদেব গোস্বাই বলছেন, নিজ শিষ্য পৈল প্রভৃতকে ত্যাগ করে বদ্রায়ণ ঋষি শিষ্য পৈল এদেরকে ত্যাগ করে শান্ত নিজ পুত্র আমাকে ভাগবত শাস্ত্র পড়াইয়াছিলেন। আর শান্তনুর বিচিত্র বীর্য স্বয়ংবর হইতে বলপূর্বক আনিত অম্বিকা অম্বালিকা নামনির কাশীরাজের দুই কন্যাকে বিবাহ করেন। ওই দুই স্ত্রীতে যথাক্রমে বিচিত্র বীর্য অত্যন্ত আসক্ত হওয়াতে যক্ষারোগে আক্রান্ত হয়ে তিনি দেহ ছাড়েন অকালে। মাতা কর্তৃক নিযুক্ত হয়ে বাদ্রায়ণ এও ঘুরিয়ে ফিরিয়ে তারই পুত্র হল। তার ইচ্ছাতে ভাতার ক্ষেত্রেতে তিনি সন্তান উৎপাদন করেছিলেন। তাদের একজন হল অন্ধ ধৃতরাষ্ট্র, আরেকজন হল পাণ্ডু, আর দাসী পুত্র তিনি হলেন কে, বিদুরজি মহারাজ। এইভাবে আর তিনি যখন পাণ্ডু যখন এত অন্ধ ছিল, কাজে পাণ্ডু রাজ্য রাজধানী গ্রহণ করেন। কিন্তু পাণ্ডু জঙ্গলে গিয়ে এমন একটা কাণ্ড করেন শিকার করতে গিয়ে, সেখানে এক ঋষি মানে মিলনরত দুই মিথুন অবস্থায় মৃগবধ করেন। মৃগের সাপে তিনি সর্বথায় পুত্র আদি জন্মদানে অসমর্থ হয়েছিলেন, অর্থাৎ মিলন করতে পারেননি। এই জন্য কুন্তীর তিনি যখন দেহ রাখেন তখন মাদ্রী তার সঙ্গে সহমরণে যান। কুন্তী দেবী তিনি প্রকট থাকতেই হয়েছিল যখন ছিলেন, যে কুন্তী দেবীর গর্ভে ধর্ম বায়ু ইন্দ্র হইতে যুধিষ্ঠির এইসব যুধিষ্ঠির আজি তিন পুত্র জন্ম হয় প্রকট থাকতে। মাদ্রী তখন দেহ ছাড়েন না। মাদ্রী নামনির যে গর্ভে সেখান থেকে অশ্বিনী কুমারদ্বয়ের অংশেতে নকুল সহদেব জন্মগ্রহণ করেন। কিন্তু এই দুই পুত্রকেও আর সমস্ত কুন্তী দেবীর দিদির হাতে রেখে মাদ্রী শরীর ছেড়েছিলেন। আর এইভাবে দেখা যায় সহমরণে তুই চলে গেছিলেন, আর নকুল সহদেব তার এই পাঁচজন থেকে দ্রৌপদী দেবীর গর্ভে পাঁচটি পুত্র জন্মগ্রহণ করেন। তাদের কিভাবে বিনাশ করে অশ্বত্থমা এসব কথা শুনেছেন। রাজন বলছেন, এই সুখদেব গোস্বামী বলছেন রাজনকে, পরীক্ষিত মহারাজকে, এরা তোমার পিতৃব্য ছিল, পিতৃব্য ছিল। কারণ অর্জুনের যে বিশেষ পুত্র ছিল তার নাম অভিমন্যু, তার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে হিসাব মতো পিতৃব্যই তো হলো। পাঁচটা পুত্র ছিল এদের দ্রৌপদীর গর্ভে, আর একটা বিশেষ পুত্র ছিল তার নাম হলো অভিমন্যু, সুভদ্রা থেকে নাকি, সুভদ্রা থেকে। তাহলে এর একটা আলাদা প্রভাব ছিল, তার পিতৃব্য ছিলেন বলে পরিচয় দিলেন। আর যুধিষ্ঠির থেকে
প্রতিবিন্দ, বৃকদত্ত থেকে সুতোসেন, অর্জুন থেকে সুতকীর্তি, নকুল থেকে শতানিক, সহদেব পুত্র শ্রুতকর্মা, ইহা ভিন্ন ইহাদের অপর পুত্র গণেরও জন্মগ্রহণ করে। যথা যুধিষ্ঠির থেকে পৌরবীর গর্ভে দেবক নামে এক পুত্র হয়, ভীমসেনের হিড়াম্বার গর্ভে ঘটোৎকচ পুত্র জন্মগ্রহণ করেন, আর ভীমসেন হতে অপর ভার্যা কালীর গর্ভে সর্বগত নামে পুত্র হয়, এবং সহদেব থেকে তৎপত্নী পর্বতদুহিতা বিজয়া সুহোত্র নামে এক পুত্র জন্মগ্রহণ করেন, আর নকুল করেনুমতি নামনি ভার্যার নরমিত্র নামে পুত্র উৎপাদন করে। আর অর্জুনের কথা তো জানেন, যে অর্জুন নাগকন্যা উলুপিতে ইড়াবান নামক পুত্র উৎপাদন করেন, আর মণিপুরে গেছিলেন, সেখানে মণিপুরের কন্যা বব্রুবাহন নামক পুত্র উৎপাদন তার কন্যার গর্ভেতে, কিন্তু বব্রুবাহন পুত্রিকা পুত্র, এই জন্য অর্জুনের পুত্র নয় মণিপুরের রাজারই, কেন পুত্রিকা ধর্মতে দান করে দেয় মন্ত্র পড়ে, তার রাজার পুত্র ছিল না, যাই কন্যাকে দিয়েছিলেন, কিন্তু পুত্র হলে রাজা পুত্র রূপে নেবেন, পুত্রিকা ধর্ম বলা, এগুলো নিয়ম আছে। অর্জুনের অপর ভার্যা সুভদ্রার গর্ভে তোমার পিতা সুখদেব গোস্বামী বলছেন, তোমার পিতা অভিমন্যু উৎপন্ন হন, তিনি সকল অধিরথ গণ জেতা মহাবীর ছিলেন, তার ঔরসে উত্তরার গর্ভে তোমার জন্ম হয়। এইভাবে ধীরে ধীরে সমস্ত জন্মগ্রহণের সমস্ত কাহিনী বলতে থাকলো। অশ্বত্থমার অস্ততে যেতে তোমার কি হয়েছিল, কৃষ্ণ তোমাকে কিভাবে রক্ষা করেন, আর জন্মেজয় এইসব, জন্মেজয় যখনই শুনতে পারল যে পিতাকে তক্ষক দংশন করবে, জন্মেজয় রেগে গিয়ে বললেন, সমস্ত সর্পজাতিকে আমি আজকে আগুনে পুড়িয়ে মারব, সর্পযজ্ঞ শুরু করল। তখন ওই পুত্র জন্মেজয় কালশেয় তুর নামক ব্রাহ্মণকে পুরোহিত রূপে গ্রহণ করে অশ্বমেধ যজ্ঞ করবে এবং সমস্ত পৃথিবী জয় করে অন্য অন্য বহু যজ্ঞ করবে, এটা ভবিষ্যতের কথা বললেন। তো সর্পযজ্ঞ যেটা করেছিল সেটাতে আবার সমাপ্ত করেছিল, বলল সব সর্প তো তোমার কোনো দোষ করে নাই, কর্মফলে এটা হয়েছে, কেন সব সর্পকে তুমি কষ্ট দিচ্ছ, তারপর সর্পযজ্ঞ নিবারণ করেন। এইভাবে ধীরে ধীরে দেখা যায় সমস্ত এই বংশের কথা বর্ণনা হলো, ধীরে ধীরে সমস্ত এই চন্দ্রবংশে দেখা গেল রাজা যদু থেকে, যদুবংশ থেকে কীভাবে ধীরে ধীরে যদুরাজ থেকে ধীরে ধীরে এসে সমস্ত এই বংশবলের বর্ণনা। সুখদেব বললেন চতুর্বিংশ অধ্যায়ে, সুখদেব বললেন বিদর্ভ সেই পত্নীতে কুশ এবং ক্রথ নামে দুই পুত্র উৎপাদন করলেন। পরপর বর্ণনা করতে করতে দশরথ, এই দশরথ সেই দশরথ, দশরথ পুত্র শকুনি, তার পুত্র করম্বি, করম্বির পুত্র দেবরাত, তার পুত্র দেবক্ষত্র, তার পুত্র মধু, তা হইতে কুরুবশ উৎপন্ন হন। এইভাবে ধীরে ধীরে সমস্ত বংশের বর্ণনা হয়। আর সত্যকের পুত্র যুযুধান, তার পুত্র জয়, জয়ের আত্মজ কুনি, সমস্ত পুরো এইটা হচ্ছে নবম অধ্যায় পুরো বংশের বর্ণনা। পুনর্বসুর পুত্র আহুক, তার কন্যা আহুকি, তার মধ্যে আহুকের দেবক এবং উরুসেন নামে দুই পুত্র, তন্মধ্যে দেবকের চারটি পুত্র যথা দেববান, উপদেব, সুদেব এবং দেববর্ধন, ইহাদের সাতটি ভগ্নী ছিল, ধৃতদেবী, শান্তিদেবী, উপদেবী, শ্রীদেবী, দেবরক্ষিতা, সহদেবী এবং দেবকী, এই সাত কন্যাকেই বেসুদেব বিবাহ করেন। কংস, সুনামা, ন্যাগ্রদ, কঙ্ক, শঙ্কু, সুহু, রাষ্ট্রপাল, ঋষ্টি, তুষ্টিমান, ইয়ারা উগ্রসেনের পুত্র। আর কংসা, কংসবতী, কঙ্কা, সুরভু, রাষ্ট্রপালিকা, এই পাঁচটি উগ্রসেনের কন্যা। আর এই কংসের জন্মের একটা অদ্ভুত ঘটনা আছে, কংস অ্যাকচুয়ালি উগ্রসেনের ঔরসে জন্ম নয়, একটা অসুর তাকে নিয়ে গেছিল, অনেক কথা। এইভাবে দেখা যায় ধীরে ধীরে বসুদেব আদি কৃষ্ণের যে পিতা যাকে আপনারা দেখছেন, আর এদের এই যে হৃদিকের দেবমিড় ও শতধৈন্য কৃতবর্মা, এই তিন পুত্র হয়, তার মধ্যে দেবমিড়ের পুত্র সুর,
তার মরিষা নামে এক পত্নী ছিল, তার গর্ভে সুর দশটি নিষ্পাপ পুত্র উৎপাদন করেন, তাদের নাম হল বসুদেব, দেবভাগ, দেব শ্রবশ, আনক, সৃঞ্জয়, শ্যামক, কঙ্ক, শমিক, বৎসক এবং বৃক। এবং বসুদেব জন্মকালে, এই যে বসুদেবের নাম বলা হলো দেবমীর থেকে, এ জন্মকালে অত্যন্ত দুন্দুবি বেঁধেছিল, স্বর্গেতে দেবতারা বাজনা করেছিল। বসুদেবের দশজন ভগ্নীর সুরের পাঁচটি কন্যা হয়েছিল, তাদের নাম পৃথা, অর্থাৎ যেটা অর্জুনের মা, এক নাম হচ্ছে পৃথা, এক নাম হচ্ছে কুন্তী দেবী। পৃথা, শ্রুতদেবা, শ্রুতিকৃতি, শ্রুতশ্রবা এবং রাজাধিদেবী সুর আপনার সখা কুন্তিরাজকে অপুত্রক দেখিয়া, কুন্তিরাজকে অপুত্রক দেখে কুন্তী এইভাবে হয়েছিল। প্রথমে নাম তো কুন্তী ছিল না, কুন্তী ভোজ রাজাকে এই কন্যাকে দান করেছিলেন, তারপর থেকে কুন্তী নাম হয়েছিল, আগে ছিল পৃথা। তো যাই হোক, এইভাবে দুর্বাসার নিকট তিনি দেবহূতি বিদ্যা লাভ করেন, অর্থাৎ যে কোনো দেবতাকে ডাকবেন, প্রার্থনা করবেন, তিনি এসে যাবেন। সূর্যদেবকে প্রার্থনা করেছেন মজা করে, যে দেখি একটু পরীক্ষা করে কি হয়। সূর্যদেব সাক্ষাৎ এসে গেছেন, সূর্যদেব আসার করার পরে সেই কন্যা ভয় পেয়ে গেছে, বলো আমি তো আপনাকে ডাকে পরীক্ষা করাই, বলো তা বললো তো হবে না, আমার এখানে আসা তো বিথা যাবে না, তো তোমার এক কন্যা পুত্র জন্মাবে, বলো আমার পুত্র তো বিবাহ হয়নি, বললো তো কোনো কোনো ক্ষতি হবে না, পুত্র তোমার জন্মাবে। সে তখন ওই পুত্র সঙ্গে সঙ্গে হাতে পেল, সেই পুত্র তার নাম হলো কর্ণ। কর্ণেরও পূর্বজন্মের অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা। সেই কর্ণকে ছোট বয়সে সে কী করলো, পেটিকা করে জলে ফেলে দিল লজ্জার ভয়ে, কি সেই কর্ণ তার পুত্র ছিল তার পরে জানতে পেরেছেন, কিন্তু তখন আর বলে কী লাভ আছে। তখন যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছিলেন, স্ত্রীদের পেটে কোনো কথা থাকবে না, এত বড় সত্য কথা তুমি আমাদের গোপন করে গেছো, যেটা আমাদের ভাই, বড় ভাই, এই অভিশাপ দিয়েছিলেন। ধীরে ধীরে সমস্ত বংশের বর্ণনা করতে করতে আমরা সুরসেন, তার সেখান থেকে আমরা ওই যে তাদের বংশে দুটো ছিল, তো সেই বংশের সেখান থেকে আমরা কাকে পাবো, এই যে আমাদের নন্দ মহারাজ, নন্দ উপানন্দ, অধিনন্দ, এই সমস্ত বংশাবলী পাবো। ধীরে ধীরে এবার এই বংশের সমস্ত কথা, অনেক কিছু বর্ণনা করার দরকার ছিল, আমি তো ফাঁকি মারলাম, উপায় নেই, কি করব, এত বিস্তৃত বর্ণনা সম্ভব নয়, আর এটা শুনতে যারা বসে তাদেরও অধৈর্য লাগে, কি বংশ বর্ণনা, আর না বললেও অপরাধ, মনে রাখা যাবে না। বংশবলির একটা আলাদা নোট আছে আমার পুরো, এটা শুনতে ওই দেখে ঘুম পেয়ে গেছে, আজকে কি করা যাবে, আজকে তো আমি বলতেই হবে, আমি তো জানি আলোচনা তো আমাকে করতেই হবে, না তো হবে না। হ্যাঁ, এই জন্য যাস্যাননম মকর কুণ্ডল চারুবর্ণ ব্রাজম কপোল সুভগম সবিলাসহাসম নিত্যোৎসবম ন তত্রিপুর দৃশিভি পিবন্ত নারীয় নরাশ্চ মুদিতা কুপিতা নিমেশ্চ। বলছেন মকর কুণ্ডল দ্বারা মনোহর বর্ণ কর্ণ এবং উজ্জ্বল কপোল গলদেশ গণ্ড, এই যে গাল দ্বারা সুন্দর, অতএব নিত্য উৎসবময় ভগবান, যার বদন নয়ন আমাদের, যার বদন নয়ন দ্বারা পান করি আনন্দিত নর ও নরীগণ তৃপ্ত হতে পারেন না, পরন্তু নিমেষ থাকায় এরকম কেন আমাদের পলক পরে নিন্দা করেন, সেই ভগবানের চরণে আজ আমরা দণ্ডবত জানিয়ে শেষ করতে চাইছি। যস্যাননম মকর কুণ্ডল চারু বর্ণ ভ্রাজদ সুকোল সুকোপ কপোল সুভগম সবিলাসহাসম যস্যাননম মকর কুণ্ডল চারু বর্ণ ভ্রাজদ কপোল সুভগম সবিলাসহাসম নিত্যোৎসবম ন তত্রিপুর দৃশিভি পিবন্ত নারিয়া নরশ্চ মুদিতাঃ কুপিতাঃ নিমেশ্চ বাঞ্ছাকল্পতরুবশ্য কৃপাসিন্ধু ব্যবচ পতিতানং পাবনং ভবিষ্যৎ।